মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত অনুকাব্য প্রতিযোগিতা পর্ব 4 এ যারা অংশগ্রহণ করেছেন তাদের লেখা আবৃত্তি করার চেষ্টা করব। প্রথম লেখাটি দিয়েছেন অর্পিতা দত্ত, অনুকাব্যের শিরোনাম মা। ছোট্ট একটি কথার আছে অনেক বড় ব্যাপ্তি, নারী জীবনের বিভিন্ন রূপের এ পরম প্রাপ্তি। অসংখ্য ধন্যবাদ অর্পিতা দত্ত দিদি ভাইকে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেখা দিয়েছেন কানন দাশগুপ্তা সোম দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম অন্তরিক্ষে। প্রাণের মধ্যে প্রাণ থেকে যাই নীরব প্রতীক্ষায়, মায়াবী পথ ঘুরতে থাকে অন্ধকার মায়ায়। অসংখ্য ধন্যবাদ কানন দাশগুপ্ত সোম দিদি ভাইকে। পরবর্তী লেখা দিয়েছেন শ্রাবণী ঘোষ, তার অনুকাব্যের শিরোনাম পাহাড়ে সন্ধ্যা। পাহাড়ি পথে সন্ধ্যা নামে, দূরের আলোর ঝিকিমিকি বৃষ্টি থামে, কোথা থেকে ভেসে আসে মিষ্টি সুর, গির্জায় ঘণ্টা ধ্বনি পরিবেশ মধুর। অসংখ্য ধন্যবাদ শ্রাবণী ঘোষ দিদি ভাইকে। পরবর্তী লেখা দিয়েছেন অরবিন্দ মাঝি দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম আমিকে খুঁজি। আমার আমিকে পাই না খুঁজেই এখন আর, গালে হাত রেখে খুঁজতে থাকি তারই বারংবার। অসংখ্য ধন্যবাদ অরবিন্দ মাঝি দাদা ভাইকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন মান্টি বণিক দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম ইচ্ছে। বাউলের একতারার সুরের টানে মন ভেসে যায় উজান নদীর তীরে, ইচ্ছে হয় বাউলের সুরে সুর মিলিয়ে ঘুরে বেড়ায় পল্লী গ্রামের দাঁড়ে দাঁড়ে। অসংখ্য ধন্যবাদ মান্টি বণিক দিদি ভাইকে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেখা দিয়েছেন ভাস্বতী বোস দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম আমাদের ভবিষ্যৎ। অন্তহীন অনাচারের মাঝেও উন্মুক্ত পৃথিবীর শিশুরা ভাসাই স্নেহের প্লাবনে, সুরের ঝংকারে রাখে জীবনের আশা, আমাদের জীবন খোঁজে তাই ভাষা। অসংখ্য ধন্যবাদ ভাস্বতী বোস দিদি ভাইকে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেখা দিয়েছেন নির্মল প্রধান দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম সুমতি কুমতি। কুমতির কটূক্তি সুমতির প্রতি, তুইহীন উদাসীন নির্বোধ অতি, সররিপু দেহমন বিবেক সবার, চিরকাল পদানত শাসনে আমার। নই দিন অতিহীন সুমতি আমি, করি না আশ্রিত জনে বিপথগামী। চমৎকার লেখা দিয়েছেন নির্মল প্রধান দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা দিয়েছেন কিরিটি ভট্টাচার্য দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম জীবনের দিশা। স্বপ্ন দেখা থামিও না, মনের মাঝে স্বপ্ন থাক, ঢেউয়ের ফেনাই আসবে ফিরে যতই তীরে আছাড় খাক। চমৎকার একটি লেখা দিয়েছেন কিরিটি ভট্টাচার্য দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ ইলিয়াস দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম চাঁদ সূর্য। সূর্য ডুবে আধার আসে রাত হয় কালো, উঠলে পরে চাঁদ মামা দেয় যে নূরের আলো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইলিয়াস দাদা ভাইকে চমৎকার একটি লেখা দেওয়ার জন্য। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন
নবাগতা মজুমদার দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম অন্তর্ঘাত। হেরে গেছে আজ বিবেক বুদ্ধি অহংকারের কাছে, বিত্তের গরিমায় মানুষ কাছের মানুষকেই হেয় করে। অসংখ্য ধন্যবাদ নবাগতা মজুমদার দিদি ভাইকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন তুষার বন্দ্যোপাধ্যায় মহাশয়। তার অনুকাব্যের শিরোনাম সন্ধ্যারতি। হাত ছাড়ো সন্ধ্যা হলো, শাশুড়ি বলে দিয়েছে সন্ধে বেলায় প্রদীপ জ্বালো। অসংখ্য ধন্যবাদ তুষার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এটি লেখা দেওয়ার জন্য। পরবর্তী লেখা দিয়েছেন জ্যাকলিনা কস্টা দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম নীরব প্রতিবাদ। আমাকে কাঁদিয়ে তুমি তৃপ্তির হাসি হেসেছ, আমি দেখেছি আর চুপ করেছিলাম। এখন তুমি কাঁদছ, আমি দেখছি আর চুপ করেই থাকব। অসংখ্য ধন্যবাদ রুমা জ্যাকলিনা কস্তা দিদি ভাইকে চমৎকার লেখা দেওয়ার জন্য। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন গৌরী ঘোষ দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম আপন ভাবি যারে। আপন ভেবে বলি যারে, সেজন আপন প্রিয় নয়, বুকের মাঝে সাঁতরে দেখি হয়ে গেছে অনেকখানি ক্ষয়। চমৎকার এটি লেখা দিয়েছেন গৌরী ঘোষ দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন প্রশান্ত দাস দাদা ভাই। তার অনুকাব্যের শিরোনাম চলে গেলে। আমায় ফেলে চলে গেলে, ভাবলে না মোর কথা, তোমার বিরহে আজও আমি মনে পাই নিদারুণ ব্যথা। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দাস দাদা ভাইকে। পরবর্তী লেখা আমাদেরকে জমা দিয়েছেন কবিতা খন্দকার দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম বিচারক। চলছি সবাই বিচার মেনে, বিচারকের চাবুক টেনে, অনিয়ম যে পিছু টানে, বিচারক কি সে কথা মানে। চমৎকার একটি লেখা দিয়েছেন কবিতা খন্দকার দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন ডলি চ্যাটার্জি দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম পিঠে পুলি। পৌষ এসে ডাক দিয়েছে পিঠে পুলি খাবি আই, নলেন গুড়ের মিষ্টি সুবাস পুলি আর পাটি সাপটাই, সরু চাকলি আর রস বড়াতে ফেরে যেন হুঁশ, হরেক রকম পায়েসে বাঙালির দিল খুশ। চমৎকার একটি লেখা দিয়েছেন ডলি চ্যাটার্জি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন সুব্রত চক্রবর্তী দাদা ভাই। তার অনুকাব্যের শিরোনাম হাত ছানির মায়া। ভোরের ভৈরবীতে যদি ফুলের রেণু ভাসে, নদীর কলতানে যদি পাখির কূজন আসে, রবির প্রথম আলোই যদি চাঁদের জ্যোৎস্না হাসে, তোমার রূপুর ঋণিঝিনি আমি বসে রব তার পাশে। চমৎকার একটি লেখা দিয়েছেন সুব্রত চক্রবর্তী দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন মৃন্ময় সমাদদার দাদা ভাই। তার অনুকাব্যের শিরোনাম মনের মাঝে। জানি না তুমি কোথায় আছো, ফেলে রেখে ইহলোক পিছে, পরলোকের পথে দিয়েছো পাড়ি আজও তোমায় স্মরণ করি। চমৎকার একটি লেখা দিয়েছেন মৃন্ময় সমাদদার দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন বিউটি সরখেল দিদি ভাই। তার অনুকাব্যের শিরোনাম আর্তনাদ। ভগবান শোনো মানুষের হাহাকার, তুমি পরম করুণাময় অবতার, বিশ্ব আজ জর্জরিত হয়ে নাথ, তাই মুক্তি লাগি করে আর্তনাদ।
চমৎকার একটি লেখা দিয়েছেন বিউটি সরকেল দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন অভিজিৎ ছোট্টু দাস দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম শীতের উৎসব। জরাজীর্ণ এই শীতকাল, চারিদিক কেমন বেহাল, পৌষ মাসের পৌষ আলু, কৃষকের ঘরে নতুন আলু, মায়ের হাতের পুলি পিঠে খেতে লাগে বড্ড মিঠে, পিঠের মধ্যে নারিকেল পুর, চালের আটার সঙ্গে মুড়। চমৎকার লেখা দিয়েছেন অভিজিৎ ছোট্টু দাস দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন বরুণ মজুমদার মহাশয়, তার অনুকাব্যের শিরোনাম আশা। ভাইরাস ঘুমিয়ে পড়বে, ক্লান্ত হবে সে খেটে খেটে, আশার আলো মানব চোখে, দূরত্ব সে কমিয়ে ফেলবে। চমৎকার একটি লেখা দিয়েছেন বরুণ মজুমদার মহাশয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন ফাহমিদা কামাল দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম জানোই তো। চোখের কার্নিশের আনন্দ উল্লাস পলাইত, হারাতে হারাতে হারাবার নেই আর কিছু, এখন আর বুঝি না সুখ দুঃখ অনুভূতি মৃত, খুব অল্পতে খুশি হওয়া মানুষ ছিলাম জানোই তো। চমৎকার একটি লেখা দিয়েছেন ফাহমিদা কামাল দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন সুতপা দাস দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম তোমাতে। জীবনের ব্যস্ততা অস্থিরতা সব থামে শেষে তোমাতে, তোমার আলতো স্পর্শে শেষে সবটুকু ঘাম শুষে নিতে। চমৎকারটি লেখা দিয়েছেন সুতপা দাস দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন সুমিতা চ্যাটার্জি দিদি ভাই, তার কবিতার অনুকাব্যের নাম পিঠে পুলি। কনকনে ঠান্ডা শীতের আমেজ, খেজুর রসে সকাল কাটে, নলেন গুড়ে নতুন স্বাদে হবে পিঠে পুলি ঘরে ঘরে। চমৎকারটি লেখা দিয়েছেন সুমিতা চ্যাটার্জি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী লেখা দিয়েছেন সজনী মাঝি দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম সত্য বুঝি সত্য নয়। মিথ্যে চাদরে মোড়া পৃথিবীটা, সত্য কি তা জানে না, সত্যের দ্বারে বসে ভাবি তাই, সত্যও বুঝি আজ সত্য নয়। চমৎকার লেখা দিয়েছেন সজনী মাঝি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন মুনমুন দা দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম সম্পর্ক। মাস পেরিয়ে বছর আসে, বছর পেরিয়ে যুগ, আপন জনকে কি ভোলা যায় তারা যতই দূরে থাকুক, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন পুষ্পেন রায় দাদা ভাই, তার অনুকাব্যের শিরোনাম প্রেম। প্রেম সত্য প্রেম নিত্য, প্রেমই করে মৃত্যুঞ্জয়ী, বাহ্যিক প্রেমে হৃদয় ক্ষয়, শুদ্ধ প্রেমেই করে জয়ী, অসংখ্য ধন্যবাদ পুষ্পেন রায় দাদা ভাইকে। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন পবিত্র জ্যোতি মণ্ডল দাদা ভাই, তার গল্পের কবিতা অনুকাব্যের শিরোনাম কুড়ে। গাছের নিচে বাবু সোনা, দেখছে ডালে ঝুলছে নোনা, পড়বে কখন ঝপাং করে, শুয়ে আছে ঘন্টা ধরে। চমৎকার একটি লেখা আমাদেরকে দিয়েছেন পবিত্র জ্যোতি মণ্ডল দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখা আমাদেরকে দিয়েছেন পপি সাহা দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম সময় ঋণ। সকাল সন্ধ্যা ধ্যান জ্ঞানে তুমি প্রভু, মনের বাগানে নিত্য খেলা করছ,
ভালোবাসার ফুলে মনের সুতায় গাচ্ছি মালা, দাও না প্রভু আমায় একটু সময় ঋণ। চমৎকার একটি লেখা আমাদেরকে পাঠিয়েছেন পপি সাহা দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরবর্তী এবং সর্বশেষ লেখা আমাদেরকে দিয়েছেন রূপালী সাধুখা দিদি ভাই, তার অনুকাব্যের শিরোনাম কৃষ্ণ প্রেম। কৃষ্ণ আমি তোমার প্রেমে কলঙ্কিনী হতে চাই, এপার ওপার যেথাই থাকো যেন তোমায় দেখা পাই। অসংখ্য ধন্যবাদ রূপালী সাধুখা দিদি ভাইকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অনুকাব্য প্রতিযোগিতা পর্ব চারে অংশগ্রহণ করার জন্য, এবং যারা আমাদের এই আবৃত্তি পাঠ শুনলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই মনের খোরাকের সাথে থাকবেন।